ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের টেকনিক্যাল সাহানাওয়াত চ্যানেলে স্বাগতম জানাই। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের জন্য আজকে একটি সুখবর বেরিয়েছে, যেটা হচ্ছে জেল পাহারাতেও সিভিক ভলেন্টিয়ার। তো বন্ধুরা, জেল রক্ষীতে এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হবে। যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকেই কিন্তু সেই জেল রক্ষী থেকে নেওয়া হবে। তো কী করে নেওয়া হবে আমি আপনাদের ডিটেলসে জানাচ্ছি। পাহারা দিতে হবে, কিন্তু রক্ষী কই? প্রতি বছর তো অবসর নিচ্ছে রক্ষীরা, অথচ নিয়োগ থমকে। তবে এবার রক্ষীর অভাব পূরণ করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা, সঙ্গে থাকতে পারেন হোমগার্ডও। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যে বর্তমান প্রায় 900 কারারক্ষীর পদ শূন্য রয়েছে। বছর কয়েক আগে 700 কারারক্ষী নিয়োগের জন্য অর্থ দপ্তরের কাছে অনুমোদন চেয়েছিল। কারা দপ্তর সম্প্রতি দুদফায় প্রায় 420 জনের নিয়োগপত্র ছাড়পত্র দিয়েছে অর্থ দপ্তর। তবে সেই নিয়োগের জন্য এখনও প্রয়োজন পদক্ষেপ শুরু করেননি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কিছুদিনের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হতে পারে। নিয়োগের জন্য বিজ্ঞাপন, তারপর আবেদন জমা, সেগুলি বাছাই করা, অ্যাডমিট তৈরি, লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, মৌখিক পরীক্ষা, সব মিলিয়ে অনেকটাই সময় সাপেক্ষ। কিন্তু অবসর প্রক্রিয়া তো থমকে থাকবে না, সেই কারণে জেল পাহারাই রক্ষীর প্রয়োজন রয়েছে বলে মত কারা দপ্তরের কর্তাদের একাংশে। এই পরিস্থিতিতে জেল পাহারাই সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ডকে কাজে লাগাতে চাইছে কারা দপ্তর। তাদের তরফে স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠি পৌঁছেছে বলেই খবর। কারণ একদা অসামরিক প্রতিরক্ষা বাহিনীর অধীন ছিল হোমগার্ডরা, বর্তমান তারা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, তাই স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদন প্রয়োজন। সব মিলিয়ে প্রায় 500 থেকে 600 জন সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডকে আপাতত নিয়োগ করে প্রস্তুতি সামলাতে চাইছে কারা দপ্তর বলে প্রশাসনিক মহলে একাংশের খবর। সিভিক ভলেন্টিয়াররা বা হোমগার্ডেরা জেল পাহারায় কাজ করতে পারবেন, সে প্রসঙ্গে কারা দপ্তরের কর্তাদের মতে সংশোধনাগারে পাহারায় অনেকগুলি ধাপ রয়েছে, সেখানে সিভিক ভলেন্টিয়াররা বা হোমগার্ডরা অনায়াসে কাজ করতে পারবেন। স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদন দিলে তাদের জন্য কয়েক মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ নিয়ে অবশ্য এখনও কিছু বলতে নারাজ কারা কর্তারা। এক কর্তার কোথায় কাকে কীভাবে নিয়োগ করা হবে এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলার নেই। জেলের নিরাপত্তার সঙ্গে এখন আপোষ করা হয় না, আগামীতেও হবে না। তো ভিউয়ার্স, স্বরাষ্ট্র দপ্তর পারমিশন দিলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবং বিজ্ঞপ্তি আপনারা সব পেপারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের ভিডিও নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য বা দেখার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।